আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদপর্ত দু হাজার বাইশ সালের সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভি টাক্ক নিয়ে আজ আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ভূগোলের পার্ট ওয়ানের মডেল অ্যাক্টিভি টাক্ক নিয়ে আলোচনা করব আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভি টাক্ক কিন্তু উত্তর আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও আচ্ছা কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও একের জায়গায় রয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতৃপোষ্ণে মান এক এক ইন্টু তিন সমান সমান তিন দুয়ের এক বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো এখানে মোট দুটি প্রশ্ন দেওয়ার রয়েছে প্রতিপোষ্ণী মান এক এক ইন্টু দুই সমান সমান দুই দুয়ের দুই একটি বা দুটি শব্দে উত্তর দাও এখানে মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিপোষ্ঠী মান এক এক ইন্টু তিন সমান সমান তিন তিনের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এখানে মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান দুই দুই গুণ দুই সমান সমান চার চারের দাগে রয়েছে নিচের প্রশ্নটির উত্তর দাও প্রশ্নের মান তিন পাঁচের দাগে রয়েছে নিচের প্রশ্নটির উত্তর দাও প্রশ্নের মান পাঁচ এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখে নেব একের দাগে রয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক অধিবর্ষের বছরটি হলো উত্তরবে কয়েকটা উনিশশো ছিয়ানব্বই একের দুই তোমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে উত্তর হবে গয়েরটা দুপুর বারোটায় একের তিন যে তারিখে মহাবিশুভ হয় সেটি হল উত্তর হবে ক্ষয়েরটা একুশে মার্চ দুয়ের এক বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো প্রথম প্রশ্ন বাইশে ডিসেম্বরে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় উত্তর হবে ভুল তাহলে আমরা ভুল লিখব পরের প্রশ্ন আমাদের দেশে যখন শরৎকাল দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল উত্তর ঠিক তাহলে আমরা ঠিক লিখবো দুইয়ে দুই একটি বা দুটি শব্দ উত্তর দাও প্রথম প্রশ্ন যে কল্পিত রেখা চারিদিকে পৃথিবী আবর্তন করে তার নাম লেখো উত্তর যে কল্পিত রেখা চারিদিকে পৃথিবী আবর্তন করে তার নাম পৃথিবীর অক্ষ তারপরের প্রশ্ন কথাটির অর্থ কী উত্তর কথাটির অর্থ সমান দিন ও রাত্রি তারপরের প্রশ্ন কোন মাসে পৃথিবী সূর্যের সবথেকে কাছে অবস্থান করে উত্তর জানুয়ারি মাসে পৃথিবী সূর্যের সব থেকে কাছে অবস্থান করে ভালো করে উত্তরগুলো দেখে নাও তিনের দাগের রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও তিনের এক সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব সময় সমান হয় না কেন উত্তর উপবৃত্তাকার কক্ষপথের একটা ফোকাসে সূর্য অবস্থান করে দাঁড়ি এই কারণে পৃথিবী সূর্য প্রদক্ষিণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব সময় সমান থাকে না দাঁড়ি এক সময়ে পৃথিবী সূর্যের বেশি কাছে আসে আবার এক সময় দূরে চলে যায় তিনের দুই পৃথিবীর পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি কেন উত্তর সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড দাঁড়ি এই সময়কালকে বলে এক ষোড় বছর দাঁড়ি তবে হিসাবের সুবিধার জন্য পৃথিবীর একবার সম্পূর্ণ পরিক্রমণের সময়কে তিনশো দিন ধরে প্রতি চতুর্থ বছরের দিন সংখ্যার সঙ্গে একদিন যোগ করে তিনশো ছেষট্টি দিন ধরা হয় এইভাবে পরিক্রমণ গতির মাধ্যমে বছর নির্ধারিত হয় বলে এই গতির আর এক নাম বার্ষিক গতি চারের দাগে রয়েছে নিচের প্রশ্নটির উত্তর দাও অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য লেখ একদিকে লিখবে অপসুর আর একদিকে লিখবে অনুসুর অপসুরের ঘরে এক নম্বর দিয়ে লিখবে অপশবদের অর্থ হল দূর এবং সুর শব্দের অর্থ হল সূর্য অর্থাৎ সূর্যের দূর অবস্থান আর অনুসুরের ঘরে একদিকে লিখবে শব্দের অর্থ হলো ক্ষুদ্র এবং সুর শব্দের অর্থ হলো সূর্য অপসুরের ঘরে দুই দিয়ে লিখবে এই সময় পৃথিবীর পরিক্রমণ বেগ সামান্য কমে যায় আর অনুসুরের ঘরে দুই দিয়ে লিখবে এই সময় পৃথিবীর পরিক্রমণ বেগ সামান্য বেড়ে যায় অপসুরের ঘরে তিন নম্বর দিয়ে লিখবে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি আর অনুশীলনের ঘরে লিখবে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিমি ভালো করে দেখে না উত্তরটা পাঁচের দাগে রয়েছে চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও উত্তর যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে কমা তখন উত্তর গোলার্ধে ক্রমশ দিনগুলো বড় আর রাত ছোট হতে থাকে দাঁড়িয়ে অর্থাৎ দিনের আলো অনেকক্ষণ পাওয়া যায় দাঁড়ি সারাদিন ধরে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় দাঁড়ি অথচ রাত ছোট হওয়ায় তেমন ঠান্ডা হওয়ার সময় পায় না দাঁড়ি দিনের পর দিন এই রকম হলে গরম বাড়তে থাকে দাঁড়ি এই সময়ে উত্তর গোলার্ধে সূর্যরশ্মি পরে অনেক লম্বভাবে দাঁড়ি তাই সূর্যের তাপও হয় প্রবল এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল কমা আর দক্ষিণ গোলার্ধে শীতকাল পরের লিখবে আবার যখন দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে কমা উত্তর গোলার্ধে তখন ক্রমশ দিন ছোট আর রাত বড় হতে থাকে দাড়ি দিনের আলো বেশিক্ষণ থাকে না বলে পৃথিবী বেশিক্ষণ ধরে উত্তপ্ত হয় না কমা রাতে ঠান্ডা হওয়ার সময় বেশি পায় দাঁড়ি এই সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি বাঁকাভাবে পড়ে তাই কম উত্তপ্ত হয় এই সময় উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল ভালো করে উত্তরে দেখে নাও স্ক্রিনে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা কিন্তু তোমাদের আঁকতে হবে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু ছবিটা এঁকে নেবে ভালো করে দেখে নাও ছবিটা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না আর আমার চ্যানেলে তোমার নতুন হওত লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর এই ভিডিও তোমার বন্ধুবান্ধবের মধ্যেও অনেক অনেক শেয়ার করে দাও আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল একটিভি টাস্ক কিন্তু উত্তরস্ব আলোচনা করে দিয়েছি তোমার যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও